আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছি। তো এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। তো গত শুক্রবার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছে, তো সকালের নাস্তা করতেছিলাম। আর এই যে দেখুন আমাদের ছোট্ট বেবি, তো ও অলরেডি আমার সাথে খাবার খেতে শুরু করে দিয়েছে। তো সকালের নাস্তার মধ্যে ছিল পরোটা আর চা, আর আমাদের বেবিটাও আমার সাথে পরোটা ছিঁড়ে ছিঁড়ে চা দিয়ে খাচ্ছিল। আর সকালের নাস্তায় পরোটা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার মতো কার কার চা দিয়ে পরোটা খেতে পছন্দ সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখুন আমাদের ছোট্ট বেবিটা, ও আমাদের সাথে আমার সাথে পরোটা খাচ্ছিল। তো যাই হোক, সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। তো সকালের নাস্তা করা হয়ে গেছে, এরপর চা নিয়ে বাইরে চলে এসেছি। আর যেহেতু বেশ কিছুদিন ঠান্ডা ছিল, ঠান্ডার কারণে আসলে বাইরে এসে বসাও যায়নি, বাইরে আসতেও পারিনি, এত ঠান্ডা ছিল। তো শুক্রবারে একটু ঠান্ডাটা কম ছিল, বাইরে রোদ উঠেছে, তো বারান্দায় বসে বসে চা খাচ্ছিলাম। আর এই যে দেখুন এই সাইডটাতে কনস্ট্রাকশন কাজ চলতেছে, তো এখানে অ্যাপার্টমেন্ট হবে। আর এই যে বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে, অনেক দিন পর রোদের চেহারা দেখলাম আর কি। তো যাই হোক, চাটাও খাওয়া হয়ে গেছে, তো এরপর আমরা রেডি হয়ে গিয়েছি, তো বাইরে যাব। আজকে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে, আমার খালা দেশের বাইরে চলে যাচ্ছে, তো সেই উপলক্ষে গেট টুগেদার। তো আমরা রেডি হয়ে বাইরে বের হয়ে গিয়েছি। তো আমার আজকের এই ভিডিওটা অনেক বড় হবে, তো এই জন্য আমি দুই পার্টে ভিডিওটা আপলোড করব। তো এটা হচ্ছে প্রথম পার্ট। তো এই যে আমরা চলে এসেছি, তো আমার খালা ফ্ল্যাট কিনেছে, তো সেই ফ্ল্যাটে এসেছি। যেহেতু খালা চলে যাবে, তো আর ফ্ল্যাটটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এটা হচ্ছে একদম নতুন একটা অ্যাপার্টমেন্ট, তো এখনও কোনো কাজ শুরু হয়নি। আর ফ্ল্যাটটা হচ্ছে 10 তলার উপরে, তো আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি। যেহেতু এখনও এই অ্যাপার্টমেন্টটা কমপ্লিট হয়নি, এখনও লিফট কিন্তু চালু হয়নি। তো এই যে লিফট এরিয়ায় দুটা লিফট বসাবে, কিন্তু এখনও চালু হয়নি লিফট, সব কিছু আটকানো। আর ওই যেদিকে কিন্তু প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে কাজ চলতেছে। তো আমরা যাই হোক উপরে আস্তে আস্তে উঠতেছি সিঁড়ি বেয়ে বেয়ে। তো ফ্যামিলি গেট টুগেদার, প্রথমে আমরা এসেছি আমার খালার অ্যাপার্টমেন্টে, তো এখানে আমরা দুপুরবেলায় খাবো, যদিও এই অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়নি, যেহেতু খালা চলে যাবে দেশের বাইরে, যার কারণে ফ্যামিলির কেউ আসলে দেখেনি, এই জন্যই আসলে এই অ্যাপার্টমেন্টে আসা আর কি। সব ভাই বোনেরা, আমার মামা খালারা সবাই দেখবে, তো সবাই ফ্যামিলি সবাই মিলে একটা গেট টুগেদারের মতো প্রোগ্রাম। এরপর আমরা বিকেলের দিকে চলে যাব মামাতে, তো সেটা আমি পরের পার্টে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা সবাই সিঁড়ি দিয়ে উঠতেছি, তো সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু বেশ কষ্টই হচ্ছিল, যেহেতু 10 তলার উপরে উঠতে হবে। তো 10 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম। তো এই যে দেখুন বাসায় কিন্তু সবাই চলে এসেছে। তো এটা হচ্ছে কিচেন এরিয়া, তো এই যে খাবারও কেনা হয়েছে, প্যাকেটের খাবার। তো এই যে মোটামুটি কিচেনটা ছিল এটা, অ্যাপার্টমেন্টটা মোটামুটি বেশ বড়ই ছিল, 3 বেডরুম অ্যাপার্টমেন্ট, ড্রয়িং ডাইনিং বিশাল বড় ছিল। তো আমি শর্টকাটে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এটা হচ্ছে বাহিরের ভিউ, 10 তলার উপর থেকে একটা বেডরুম থেকে এই সাইডটা দেখা যাচ্ছে, এই ভিউটা। তো এটা হচ্ছে আর একটা ওয়াশরুম, একটা বাইরের রুম ওয়াশরুম আর কি। আর এটা হচ্ছে একটা বাইরের ভিউ, আর এই যে বারান্দা, তো দুইটা বারান্দা। তো এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, 3টা ওয়াশরুম, 2টা বারান্দা, ড্রয়িং ডাইনিং আর 3 বেড আর কি। অ্যাপার্টমেন্টটা মোটামুটি বেশ বড়ই ছিল। তো এরপর এই যে আমাদের খাবারও দিয়ে দিয়েছে, দুপুরবেলার খাবার, যেহেতু সবাই চলে এসেছে আর আমরা আবার বিকেলের দিকে বাইরে যাব মামাতে যাব, তো এই জন্য আসলে তাড়াতাড়ি খাবারটাও দিয়ে দিয়েছে, এখন আমরা খাবার খাচ্ছি। তো এখানে হচ্ছে মাটন বিরিয়ানি ছিল, সাথে ডিম, আর এই যে সালাদের জন্য শসা আর লেবু ছিল, আর সাথে মজা ছিল। আর এই যে আমাদের ছোট্ট বেবিটাকেও খাওয়াই দিচ্ছে, আর সে বসে বসে কার্টুন দেখতেছে আর ভাত খাচ্ছে, আর আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে, এরপর আমরা একটু ছাদের উপরে এসেছি। তো ছাদ হচ্ছে 10 তলার উপরে, তো ওই যে আমি ভিডিও করতেছিলাম, আর ওই যে ওই উপরে থেকে আমার মামাতো ভাই খালাতো ভাইয়েরা সবাই উঁকি ঝুঁকি দিচ্ছিল আমার ভিডিওতে, হাই হ্যালো করতেছিল, আর আমরা সবাই এই যে ছাদে এসেছি গল্প করতেছিলাম। আর এই যেদিকে বাচ্চারাও কিন্তু
খেলাধুলা করতেছিল। আর সাদটাও কিন্তু বেশ বড়, যেহেতু এই অ্যাপার্টমেন্টটা কিন্তু অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট, যার কারণে সাদটাও কিন্তু অনেক বড়। আর এই যে সাদের উপর থেকে ভিউটা কিন্তু বেশ ভালোই লাগতেছিলো, আর এই সূর্যটাও কিন্তু একদম পরন্ত ছিল, তো বেশ ভালোই লাগতেছিলো, ঠান্ডা বাতাসও ছিল। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে পর্যন্ত আল্লাহ।